প্রায় 3 মাস ধরে মাইনে না পেয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের কাছে বারবার ডেপুটেশন করেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে শিটুর নেতৃত্বে ধর্মঘটে নামলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিকা শ্রমিকরা। আজ রাত থেকে বিশ্ববিদ্যালয়ের 15টি হোস্টেলেই রান্না, হাউসকিপিং সব কিছুই বন্ধ থাকছে। বিশ্ববিদ্যালয়ে চলছে টানা অবস্থান। সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে গোটা কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। ব্যুরো রিপোর্ট, জাইন টিভি। Get up, fight!